আর এই গুণোৎসবত আহি উপস্থিত হই বা ইয়ার অধ্যক্ষ ডাঙরিয়াকে প্রমুখ করে যখন শিক্ষাগুরু আছে সকলকে লগ পালো আর যেটু ছাত্রর যেটু পরিবেশ পরিবেশটু ভাল লাগা পরিবেশ এটা শিক্ষা উদ্যোগামী এটা পরিবেশ ইয়াত দেখা গৈছে। এটা বহি মূল্যায়নের কারণে আমার যেখানে কথা সরকার পঠিয়াইছে আর এই মূল্যায়ন ইতিমধ্যে মই গোটেইখিনি প্রত্যক্ষ করে মই দেখা পালো আর এই কথাখিনি কলো। শৈক্ষিক দিকত কিন্তু ভাল পরিবেশ আছে, শিক্ষার ক্ষেত্রে লড়া ছিলখিনি ভালকে লেখাপড়া পাইছে, গুণগত শিক্ষাটা ইয়াত দিছে আর ইয়ারপরা হয়তো ভাল ভাল ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আর বর্তমানে যদি দেখা পালো ক্লাসত লড়া ছিল শৈক্ষিক দিকত বহুখিনি আগবড়া, আশা করছো আরও অধিক এই গুণোৎসবের দ্বারা যিখিনি অভাব আছে সেই অভাবখিনি নাইকিয়া করে আমার নবপ্রজন্মক যাতে মানব সম্পদ হিসাবে সৃষ্টি করার কারণে যিখিনি সরকারের ফলপরা সহায়ের প্রয়োজন হয় নিশ্চয় সরকারে এইখানে প্রয়োজন পূরাব। আর ময়ও যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মোক পঠাইছিলে চিঠি দিছিলে আর এই গোটেইখিনি কথা মই সশরীরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অবগত করি যাতে এই ঐতিহ্যমণ্ডিত অসমৰ ভিতৰত ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়খনি অসমৰ ভিতৰত জাকত জিলিকা বিদ্যালয় হিচাপে প্রতিষ্ঠিত কৰিব পৰা যায় তাৰ কাৰণে যিখিনি পদক্ষেপ লব লাগে সেই পদক্ষেপখিনি মই লোৱাৰ কাৰণে মই বদ্ধপৰিকৰ।